নতুন ভাইরাস এবং এই যে করোনা ভাইরাসের যে 20 রকমের করে নতুন করে রূপ বদল করে আবারও আক্রমণ করা, এবং এটি যে অ্যান্টিবডিতে গিয়ে আঘাত হানছে সেটি কতদিন আসলে এই অ্যান্টিবডিতে আঘাত হানতে পারে এবং কত সময় নিতে পারে সে বিষয়ে কিন্তু আসলে গবেষণা চালানো হচ্ছে। জার্মানির বায়োলজিস্ট ক্রিশ্চিয়ান ড্রস্টেন তিনি কিন্তু বলেছেন যে যদি আসলে ইতিমধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি এবং ডেনমার্কে এবং সর্বোপরি অস্ট্রেলিয়াতে যদি এই রোগ ছড়িয়ে যেতে পারে তাহলে জার্মানিতেও নিশ্চয়ই এই রোগটি এসছে। ফাইজার এবং মডার্নার যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছেন যে এই নতুন প্রজাতির যে করোনা ভাইরাস সেটিকে এই মডার্না এবং ফাইজারের তৈরি যে করোনার টিকা সেটি দিয়ে দমন করা যাবে, কিন্তু সেটির এখনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি, কারণ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে উড়ে গেছেন এবং নতুন করে এই করোনায় সংক্রমিত হয়েছেন সেই বিষয়টি এখনো কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে আপনি জানেন যে যদি এটি অ্যান্টিবডিতে আক্রমণ করে তাহলে কিন্তু শিশুদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে শিশুরা এ ব্যাপারে এখনো মানে করোনা ভাইরাসের যে আলামত, নতুন প্রজন্মের যে করোনা ভাইরাস সেটির মধ্যে থেকে শিশুদেরকে রক্ষার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, কারণ 27 ডিসেম্বর থেকে যদি করোনা ভাইরাসের টিকা জার্মানিতে যারা প্রবীণদের মাধ্যমে মানে যারা 80 বছরের উপরে তাদের মধ্য দিয়ে যদি দেয়া হয় তাহলে শিশুরা কিন্তু বাদ পড়ছে। সেই ক্ষেত্রে এই নতুন প্রজাতির করোনা ভাইরাস যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে কিংবা কতটুকু আসলে পুরো জার্মান যে 8.5 কোটি মানুষকে কিভাবে রক্ষা করতে পারে সে বিষয়টি কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে দফায় দফায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, স্বাস্থ্যমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যাকেলের সাথে আলোচনা চলছে, দেখা যাক আসলে কি করা যায়। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে নতুন মিউটেশন, এটার কারণে কিন্তু এটি যাতে ছড়িয়ে যেতে না পড়ে সে কারণে কিন্তু সমস্ত বর্ডারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মালামাল পরিবহন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং চিকিৎসা ইত্যাদি যাওয়ার জন্য সেই পথটা কিন্তু এখনো খোলা রাখা হয়েছে।